আর 5টা দিনের মতোই চেন্নাই এয়ারপোর্টে ছিল যাত্রী সমাগম। নিরাপত্তারক্ষীরাও তাদের কাজ করছিলেন। হঠাৎই এক যাত্রীর ব্যাগ চেক করার সময় হলো বিপত্তি। যাত্রীর ব্যাগ থেকে বেরিয়ে এলো একটি 1.5 মাসের চিতার শাবক। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীটিকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ তদন্ত শুরু করেছেন। চেন্নাই থেকে মুরারি সিং এর রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।